আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে ইসরায়েলের হামলায় আরব দেশগুলোর প্রতিক্রিয়া। এরপর জানিয়ে দিব ইরানে হামলা চালিয়ে যুদ্ধকে আরো উস্কে দিল ইসরায়েল। এদিকে ইরান ও ইসরায়েল উত্তেজনায় উদ্বিগ্ন রাশিয়া শান্ত থাকার আহ্বান। এরপর জানিয়ে দিব দুই তিন দিনের মধ্যেই যুদ্ধে নামবে উত্তর কোরিয়ার সেনারা, দাবি জেলেনস্কির। আরো জানিয়ে দিব পশ্চিমারা হেরে যাচ্ছে তবু যুদ্ধ থামাতে রাজি নয়, বলেছেন অরবান। সর্বশেষ জানিয়ে দিব গাজায় সংঘাত শুরুর পর 890 ইসরায়েলি সেনা ও পুলিশ নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানে ইসরায়েলের হামলায় আরব দেশগুলোর প্রতিক্রিয়া। ইরানে শুক্রবার রাতে হামলা চালিয়েছে ইসরায়েল, তবে আরব দেশগুলোর বাধার মুখে পুরো শক্তি নিয়ে মাঠে নামতে পারেনি তেল আবিব। ওই দেশগুলো ইসরায়েলের সামনে শুধু দেয়ালই তুলে দেয়নি, বরং ইরানে হামলার পর তেহরানের পাশেও দাঁড়িয়েছে তারা। মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির এমন সংঘাতের ঘটনায় আরব দেশগুলো তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন নিয়ে অনেকটাই নীরব সৌদি আরব, তবে ইরানের ইস্যুতে চুপ থাকেনি রিয়াদ। ইরানে ইসরায়েলের হামলার পর রীতিমতো ফুঁসে উঠেছে দেশটি। এমন হামলা তেহরানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেছে সৌদি আরব। দুই দেশকে শান্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে তারা। ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উত্তেজনা এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখতেও জোরারোপ করেছে দেশটি। আনুষ্ঠানিক বিবৃতিতে আমিরাত সরকার জানায়, উত্তেজনা প্রশমনে কূটনৈতিক চ্যালেঞ্জ অনুসরণই সবচেয়ে ভালো। ওই হামলার পর বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের এমন হামলার কড়া নিন্দা জানিয়েছে তারা। এই হামলা ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও উল্লেখ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। এ ধরনের উত্তেজনা এ অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে বলেও জানিয়েছে ফিলিস্তিনি সংগঠনটি। ইরানে হামলা চালিয়ে যুদ্ধকে আরো উস্কে দিল ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল শনিবার সকালে ইরানে পাল্টা আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে গাজা যুদ্ধের প্রসঙ্গকে আরো বাড়িয়ে দিয়েছে। শনিবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের শনিবারের হামলাকে গত 1 অক্টোবর ইসরায়েলের দিকে ছোড়া ইরানের প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। এই আক্রমণটি একাধিক ধাপের মাধ্যমে কয়েক ঘন্টা ধরে চলছিল এবং ভোরের আগেই তা শেষ হয়। ইসরায়েল জানিয়েছে তারা ইরানের বিভিন্ন অঞ্চলে অবস্থিত সামরিক স্থাপনায় আক্রমণ করেছে, যার মধ্যে ক্ষেপণাস্ত্র নির্মাণের স্থাপনা এবং বিমান প্রতিরক্ষায় সাইটও রয়েছে। এই হামলাটি এমনভাবে পরিকল্পিত ছিল যেন ভারী পাল্টা প্রতিশোধের আশঙ্কা না থাকে। এই হামলার প্রেক্ষিতে ইরানে শনিবার স্থানীয় সময় সকাল 9টা পর্যন্ত সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছিল। এর আগে ইরান হুমকি দিয়েছিল যে যদি তার দেশের পারমাণবিক বা জ্বালানি তেলের অবকাঠামোতে আক্রমণ করা হয়, তবে তারা জোরালোভাবে এর প্রতিশোধ নেবে। ইরান ইসরায়েল উত্তেজনায় উদ্বিগ্ন রাশিয়া শান্ত থাকার আহ্বান। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার 25 অক্টোবর রাতে দেশটির রাজধানী তেহরান সহ কয়েকটি শহরে সামরিক স্থাপনায় এ হামলা হয়। এতে ইরানের পাল্টা পদক্ষেপ গ্রহণের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার 26 অক্টোবর বিবৃতি দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বিবৃতিতে জানিয়েছেন, তারা ইরানে ইসরায়েলের হামলার পর উত্তেজনার বিস্ফোরণের আশঙ্কা করছেন। জাখারোভা বলেন, আমরা জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শন, সহিংসতা বন্ধ এবং একটি বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে আহ্বান জানিয়েছেন।
জানাচ্ছি। আমরা মনে করি ইরানকে প্রতিশোধমূলক কর্মকাণ্ডে উস্কানি দেওয়া বন্ধ করা এবং অনিয়ন্ত্রিত উত্তেজনার সর্পিল পথ থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাবেট এক বিবৃতিতে বলেছেন, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি গত 1 অক্টোবর ইরানের হামলার জবাব। দুই তিন দিনের মধ্যেই যুদ্ধে নামবে উত্তর কোরিয়ার সেনারা, দাবি জেলেনস্কির। আগামী দুই তিন দিনের মধ্যেই রাশিয়ায় পাঠানো উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধের ময়দানে নামবে বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আগামী 27 থেকে 28 অক্টোবর যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করবে রাশিয়া। শুক্রবার 25 অক্টোবর গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী আগামী 27 থেকে 28 অক্টোবরের মধ্যে যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার প্রথম সেনা মোতায়েন করবে রাশিয়া। জেলেনস্কি তার শীর্ষ কমান্ডারের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরে এক্সকে বলেছিলেন, এটি রাশিয়ার সৃষ্টি একটি স্পষ্ট উত্তেজনা। তবে উত্তর কোরিয়ার সৈন্যদের কোন ফ্রন্টলাইন সেক্টরে পাঠানো হবে জেলেনস্কি এটা জানাননি। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে উত্তর কোরিয়ার প্রথম ইউনিট এরই মধ্যে রেকর্ড করা হয়েছে। সেখানে আগস্টে বড় ধরনের রুশ আগ্রাসন চালানোর পর থেকে ইউক্রেনের সামরিক বাহিনী তৎপরতা চালাচ্ছে। পশ্চিমারা হেরে যাচ্ছে তবুও যুদ্ধ থামাতে রাজি নয় বলেছেন অরবান। পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধে হেরে যাচ্ছে তবুও তারা যুদ্ধ থামাতে বা পরাজয় স্বীকার করতে প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। স্থানীয় সময় বৃহস্পতিবার হাঙ্গেরির স্থানীয় রেডিও স্টেশন কোসুথে দেওয়া এক বক্তব্যে অরবান এই মন্তব্য করেন। তিনি বলেন, তারা একটা কঠিন অবস্থানে রয়েছে, তারা এমন একটি যুদ্ধ লড়ছে যে যুদ্ধে তারা ইতোমধ্যেই হেরে গেছে, তবে হাঙ্গেরি এই যুদ্ধে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অনড় রয়েছে, যদিও এর জন্য দেশটিকে ব্যাপক চাপের মুখোমুখি হতে হয়েছে বলেও জানান ভিক্টর অরবান। বিষয়টি ব্যাখ্যা করে হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, এই নীতিগত অবস্থান হাঙ্গেরিকে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা স্বাধীনতা বজায় রাখতে সহায়ক হয়েছে, যেখানে ইউক্রেন সংঘাতের কারণে বড় প্রভাব পড়েছে। তিনি বলেন, ঠান্ডা যুদ্ধ পুনর্জীবিত করা একটি ভুল ধারণা, তবে অনেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতি এমনভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে যেন এটি অর্থনৈতিক ক্ষেত্রে নতুন এক ঠান্ডা যুদ্ধ ঘোষণার সমান। গাজায় সংঘাত শুরুর পর 890 ইসরায়েলি সেনা ও পুলিশ নিহত। গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 890 জন ইসরায়েলি সেনা, পুলিশ কর্মকর্তা ও সুরক্ষা সংশ্লিষ্ট কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার 25 অক্টোবর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মেহের নিউজ এজেন্সি বলছে, 2023 সালে হামাসের প্রতিরোধ আন্দোলন আলাক্সা স্ট্রম অপারেশন শুরু করে। অপারেশনে 1,200 জনের বেশি ইহুদিবাদী বসতি স্থাপনকারী এবং সশস্ত্র সৈন্য নিহত হয়। এরপরে ইহুদিবাদী সরকার গাজা উপত্যকায় গণহত্যা অভিযান শুরু করে। আলাক্সা স্ট্রম অভিযানের পর ইসরায়েল গাজা অঞ্চলে তীব্র অভিযান শুরু করে। হামাসকে নিধনের নামে চলমান এই অভিযানের প্রায় 43,000 ফিলিস্তিনি নিহত এবং 1,00,000-এরও বেশি আহত হয়েছে, এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।